লাইফে কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে হলে আপনাকে প্রশ্ন করতে হয় যে কী কী সমস্যা আছে, কী করা যায়, কী কী হতে পারে। বাট আমাদের মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা ভুল প্রশ্ন করি। ফর এক্সাম্পল, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটা করে, তারা যখন কোনো পরীক্ষা দেয় ওরা দেখে কী কী ভুল করেছে, বাট ম্যাক্সিমাম তারা তারা দেখে না, প্রশ্ন করে না যে তারা কেন ভুল করেছে, কী কী ভুল করেছে এটা দেখে কোনো লাভ নেই। ওরা জাস্ট জানবে তাদের মার্ক কত। বাট ওরা যদি প্রশ্ন করতো কেন ভুল হয়েছে, তাহলে ওরা বের করতে পারতো যে কী পড়লে ওরা বের করতে পারে, কী পড়লে ওরা নেক্সট টাইম ভুলগুলো অ্যাভয়েড করতে পারে। অনেক সময় মানুষ প্রশ্ন করে যখন ঝগড়া হয়, তুই কি আমার সাথে আছিস নাকি নাই, ইয়েস অর নো। বাট এটাতে কোনো মাঝখানে কোনো গ্রাউন্ড নেই, মিল কোনো গ্রাউন্ড নেই, হয় আছে নাহলে নেই, কোনো ডিসকাশন রুমই নেই। বাট যদি প্রশ্ন করতো তুই কেন আমার সাথে অ্যাগ্রি করছিস না, তাহলে মেবি এটা ডিসকাশন করার রুম থাকতো, তাহলে মেবি একজন আরেকজনের অবস্থানটা আরেকজনের কাছে পরিষ্কার করতে পারতো। এবং প্রশ্ন দেখেই কিন্তু মানুষকে জাজ করা থাকে। আমি অনেক স্টুডেন্ট পড়েছি লাইফে, লাইক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে, সো যারা মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল এবং যারা খারাপ স্টুডেন্ট ছিল ওদের মধ্যে প্রশ্নের মধ্যে ডিফারেন্স বোঝা যেত। যারা অতটা ভালো পারফর্ম করতো না, কিন্তু বুঝে যেত যে ওরা ভালো পারফর্ম করবে না, কারণ ওদের প্রশ্ন দেখে বুঝতে পারতো। আমরা প্রশ্ন করতো যে ভাইয়া কোন সাজেশন পড়লে হবে, ভাইয়া কোন বই পড়লে হবে, ভ্যা ওইখানকার টপিকটা কি লাগবে, ভ্যা আমি কি পরীক্ষার ক্যালকুলেটার নিয়ে যাবো, ভাই কয়েক ক্যালকুলেটার নিয়ে যাবো, এইটাকে কোয়েশ্চেন করতো। সবগুলো আননেসেসারি না, কিছু কোয়েশ্চেন অ্যাকচুয়ালি দরকার আছে, বাট ম্যাক্সিমাম টাইমে এরকম কোয়েশ্চেন থাকলো যেগুলো অ্যাকচুয়ালি মানে ডিরেক্ট আনসার দরকার ছিল। বাট অন্যদিকে যারা অ্যাকচুয়ালি ভালো করতো, যাদের অ্যাকচুয়ালি বুঝতাম যে এরা ভালো করবে, ওরা প্রশ্ন করতো যে ভ্যা আমাকে যদি ফার্স্ট হতে হয়, আমাকে যদি টপ করতে হয়, আমাকে যদি ভোটে অ্যাডমিশন ফার্স্ট হতে হয়, কী করা লাগবে, সিম্পল আমাকে বলে দেন কী করা লাগবে, আমি করে ফেলছি। ওরা কোনো একটা আনসার খুঁজতো না, ওরা চাইতো যে কোন রাস্তায় হাঁটলে কী কী মাইন্ডসেট চেঞ্জ করতে হবে ওগুলো বলে দেন, আমি নিজে করছি। তখনই বোঝা যাচ্ছে যে আছে এর মধ্যে পোটেনশিয়াল আছে, এর মধ্যে আগুনটা আছে যে ও সামনে এগিয়ে যাবে। এবং বলা হয় যে একটা মানুষকে তার উত্তর দেখে জাজ করিও না, একটা মানুষকে তার প্রশ্ন দেখে জাজ করো। যেই মানুষের যত বেশি ইন্টেলিজেন্ট, যত বেশি ওয়াইজ, সেই মানুষটা তত ভালো প্রশ্ন করে। সো দেখা যাক কমেন্টে কে কত ভালো প্রশ্ন করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।